আপনাদেরকে একটি কথা বলি, দেখুন বাস টার্মিনালে যাই লোকজন বলে অসংখ্য লোক, ভাই শেখ হাসিনা কবে যাবে? আপনার রেলওয়ে স্টেশনে যাই আমাদেরকে দেখে লোকজন ছুটে এসে বলে শেখ হাসিনা কবে যাবে? যদি গ্রামের হাটে যাই তো হাটের লোক বলে ভাই শেখ হাসিনা পদত্যাগ কখন করবে? আমরা যদি বাজারে যাই তখন মানুষজন ছুটে এসে বলে শেখ হাসিনা কবে যাবে? কিন্তু কয়েক জায়গায় আপনি পাবেন না। যদি পুলিশের দপ্তরে যাই সেখানে জয় বাংলা, আপনি যদি আদালতে যান সেখানে জয় বাংলা, আপনি যদি ডিসি অফিসে যান সেখানে জয় বাংলা। জনগণের মধ্যে আর জয় বাংলা নেই, জয় বাংলা ঘৃণিত, জয় বাংলা নিন্দিত, জয় বাংলার বিরুদ্ধে আজকে সারা বাংলাদেশ তীব্র ক্ষোভে মানুষ ফেটে পড়ছে। বন্ধুরা, আজকে একটা আজকে এই প্রতিবাদ সভার জন্য পুলিশকে অবহিতির চিঠি দেওয়া হয়েছে। পুলিশ বরাবরই 21টি বা 23টি শর্তে চিঠির উত্তর দেয়। আজকে জানেন এই চিঠির যে শর্তগুলি দিয়েছে, প্লিজ এই থামুন না ভাই, এই থামুন, এই স্লোগান দিন, আমি তাড়াতাড়ি শেষ করুন। পুলিশ চিঠির অনুমতির যে চিঠিতে শর্ত দিয়েছে সেই শর্তের মধ্যে বলেছে অনেক কথা, যখন বলে কয়টা মাইক ব্যবহার করতে হবে। আরে ভাই কি ব্যাপার এটা, এটা আপনার বক্তৃতা ডিস্টার্ব করো কেন? উত্তরে বলেছেন অনেকগুলো শর্ত যেমন পরিবারে দেয় এবারও দিয়েছে, তার মধ্যে একটি শর্ত যে সাজাপ্রাপ্ত কোন ব্যক্তি অনুষ্ঠানে থাকতে পারবে না। অর্থাৎ এই অর্থটা কি জানে, গোটা জাতিকে যিনি ঐক্যবদ্ধ করেছে আজকের এই প্রযুক্তির যুগে, আজকে গ্রাম গ্রামান্ত হাট ঘাট বন্ধ, জনপদের পর জনপদ, তারেক রহমানের ঘোষণা, তারেক রহমানের বক্তব্য, যে গোটা জাতি যেহেতু ঐক্যবদ্ধ, এইটা বাধা দেওয়ার জন্য অসীম যেটা বলেছে যে কোর্ট দিয়ে নানা বিধিবিধান করার পরেও যখন ঠেকাতে পারেনি, পুলিশ চিঠি দিয়ে আজকে সেখানে একটি শর্ত তুলে দিয়েছে যে আজকের এই মঞ্চে কোনো সাজাপ্রাপ্ত ব্যক্তির বক্তব্য শোনানো যাবে না। আমি বলি এই সরকারকে, আরে ইয়াকুবের বেটা বেকুব, তোমরা এই শর্ত দিয়ে কোনো কাজ হয় না। বাংলার কুটিরে কুটিরে তারেক রহমানের নাম পদ্ম বেঙ্গলোর উত্তাল তরঙ্গে, তারেক রহমানের নাম চৈত্র বৈশাখ আর হেমন্তের বাতাসে বৃক্ষের পাতার মর্মরে তারেক রহমানের বক্তব্য ভেসে আসে, আপনি ঠেকাবেন কি করে? আমি পূর্বেই বলেছি যে ইয়াহিয়া খানের মতো, টিক্কা খানের মতো ওরা শান্তি কমিটি করেছে। কোন দিন বিএনপি যেদিন কর্মসূচি দেয়, বিএনপির কর্মসূচি দিলেই ওরা কর্মসূচি দেয়। অর্থাৎ কেউ কেউ বলছেন আওয়ামী লীগ এখন অনুকরণ লীগ, কেউ কেউ বলছেন আওয়ামী লীগ এখন নকল লীগ, বলছে না? কারণ ওরা দেউলিয়া হয়ে গেছে, ওদের থলিতে আর কোন কর্মসূচি নেই। ওরা শান্তির সমাবেশ করে, 75 বছর বয়সী বাবু দর্শন চন্দ্র রায় যিনি মন্ত্রী ছিলেন তাকে রাস্তার মধ্যে ফেলে দিয়ে শান্তির সমাবেশ করছেন ওবায়দুল কাদের। সাজিদ বাবু ছাত্র দলের নেতা, যুব দলের এখন নেতা, তাকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে আওয়ামী যুবলীগের নেতারা এই কর্মসূচিতে, এরপরে শান্তির সমাবেশ করছেন। বন্ধুরা আমার, 700 টাকা কেজি কাঁচামরিচ দিয়ে শান্তির সমাবেশ করেন ওবায়দুল কাদের। মানুষ ক্ষুব্ধ, মানুষ ক্রুদ্ধ। আপনি যে অমানবিক, মনুষ্যত্বহীন যে অত্যাচার করেছেন, গত পরশুদিন বিএনপির কর্মসূচিতে এই কর্মসূচির যে রক্তাক্ত করেছেন মানুষ ভুলে যায়নি। আপনার প্রধানমন্ত্রী, আপনার শান্তির সমাবেশ মানেই বাতাসে বারুদের গন্ধ আর রাস্তায় রক্তের আঙ্কুরা। এই শান্তির সমাবেশকে প্রতিহত করার জন্য আজকে আপনার পাড়ায় পাড়ায় পল
করতে প্রস্তুত হতে হবে। ওই যারা আজকে আপনি দেখবেন আমানুল্লাহ আমানকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে, পুলিশের ভাত দিয়ে অস্ত্র উঁচিয়ে আছে, সবাই জানে এরা কারা। এরা হচ্ছে আওয়ামী লীগ, যুবলীগ। এদেরকে দিয়ে শান্তির সমাবেশ তিনি করাচ্ছেন, তো এটা কি মানুষ ভুলে যাবে? মানুষ ভুলে যাবে না বন্ধুরা, কেউ ভুলে যাবে না। অনিবার্য পতনের দিন ক্ষণ এখন নির্ধারণ করার দরকার। এই যে আপনাদের উপর এত গুলি, আপনাদের উপর এত অত্যাচার, এত গ্রেপ্তার, এত কাদুরি গ্যাস, এত বৃষ্টির মতো আপনার ঝর্ণা গুলি দেওয়ার পরেও আজকে জনতার যে ঢল, এই সর্বার্থী উদ্ধারে তাতে শেখ হাসিনা আপনার বুঝে নেওয়া উচিত। আপনি জনতার ঢল কাকে দিয়ে আটকাবেন? যুবলীগ ছাত্রলীগকে দিয়ে, স্বেচ্ছাসেবক লীগকে দিয়ে, পুলিশকে দিয়ে? এরা তো বালির বাঁধ। যারা দুর্নীতি করে, যারা লুট করে, একজন ছাত্রলীগের নেতা যে 2000 কোটি টাকা বিদেশে পাচার করে, ওই পুলিশ না থাকলে ওরা বালির বাঁধের মতো জনতার উদ্বেল মিছিল যখন রাস্তায় নামবে ওরা সাপ পালিয়ে যাবে। আপনাকে গাড়ি দেওয়ার, আপনাকে পাহারা দেওয়ার একটা লোক থাকবে না। ওবায়দুল কাদের সবার আগে পালাবে। এটা 29 তারিখে ঢাকা শহরে একটি শান্তিপূর্ণ কর্মসূচি, সেই কর্মসূচির জন্য অ্যানি ঠিকই বলেছে, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, আমরা কিন্তু অবহিত চিঠি দিয়েছি, আমরা প্রেস ব্রিফিং করে বলেছি যে কোন কোন এন্ট্রি পয়েন্টে বিএনপির নেতাকর্মীরা অবস্থান দেবে। প্রেস ব্রিফিং করে বললে সবাই জানে, পুলিশ জানবে, জনগণ জানবে, সাংবাদিক জানবে, দলের নেতাকর্মীরা জানবে, সবাই জানবে। কিন্তু পুলিশ কিছু না বলে তারা প্রস্তুতি নিচ্ছিল। আমার এই ঘটনাটা মনে হয় আপনারা জানেন যে 71 সালে সংলাপের নামে ইয়াহিয়া খান এরা সময় ক্ষেপণ করছিলেন যাতে চট্টগ্রাম বন্দরে আপনার অস্ত্র খালাস করা যায়। আওয়ামী লীগের প্রতিটি কর্মকাণ্ড 71 সালের ইয়াহিয়া খান টিক্কা খানদের মতো কোনো ব্যতিক্রম নেই। ওরা 28 তারিখ রাত্রে আমাদের কর্মসূচি শুনে মহাসচিব মহোদয় ঘোষণা করলেন বিকেলে এই কর্মসূচি। ওরা কিছু না বলে আমাদের সমস্ত চিঠিপত্রকে উল্লেখ না করে তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছিল। তারা প্রস্তুতি নিচ্ছিল যে কি করে 29 তারিখের অবস্থান কর্মসূচিকে বানচাল করা যায়। কিন্তু বন্ধুরা আমার, ও বানচাল করে আওয়ামী লীগই বানচাল হয়ে গেছে, আওয়ামী সরকারই বানচাল হয়ে গেছে। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।